আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আজকে আবারও আরও একটি ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের পাশে। আশা করি সবার ভালো লাগবে, আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে দেবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজকে সকালে খাবারে আমি বুট পোলাও বানিয়েছি আর চা বানিয়েছি, আর আমরা সবাই খেয়ে নিচ্ছি। তারপরে জিশান চলে গিয়েছিল মসজিদে, আর এখন আমি জিশানের টিফিনটাও রেডি করে নেব। তো জিশান মসজিদ থেকে এসে তারপর স্কুলে চলে যাবে, তাই আমি রেডি করে রাখব। আর ওই তো আজকে টিফিনে রুটির সঙ্গে ডিম ভাজা করে দিয়েছি। আমার শাশুড়ি বলে আমি তাকে নিজের মা বলে ভাবতে পারিনি, সব সময় দূরের মানুষকে বেশি চিনি। অবশ্যই তিনি কিন্তু ভুল বলেননি, আমি সত্যি তাকে নিজের মায়ের মতো মোটেও মনে করি না। যদিও বিয়ে হয়ে প্রথম দিন যেদিন এই বাড়ি এসেছিলাম, তিনি এক ঘর লোকের সামনে আমায় বলেছিলেন আমায় নিজের মা বলে মনে করবে আজ থেকে। আমি বরাবরে ঘুম কাতুরে দীর্ঘ 25 বছর 9টার আগে বিছানা ছাড়িনি কোনো দিন। মাও প্রশ্রয় দিতেন, বলতেন ঠিক আছে ঘুমা তুই। বিয়ের সকল ক্লান্তি সব মিলিয়ে অবশূন্য ছিলাম, তাই বৌভাতের পরের দিন ঘুম থেকে উঠেছিলাম 8:30। শাশুড়ি কড়া চোখে তাকিয়ে বলেছিলেন, বৌমা এটা তোমার শ্বশুর বাড়ি, এখানকার কিছু নিয়ম আছে। 6:30 বাজার পর এ বাড়ির বৌরা কেউ বিছানায় পড়ে থাকে না, এবার থেকে 6:30 উঠে পড়বে। আমি ঘাড় নেড়েছিলাম। আমার চিরকালের প্রিয় পোশাক লং স্কার্ট আর কুর্তি, মাও বলে আমায় নাকি ওই পোশাকে বেশ লাগে। বিয়ের এক মাস পর ছোট্ট মামা থেকে বিয়েতে পাওয়া লং স্কার্ট আর কুর্তি পরে বরের সাথে বেরিয়েছিলাম। শাশুড়ি দেখে বললেন, এ ধরনের পোশাক আমাদের বাড়ির বউরা পরে না, এগুলো তুমি আর পরবে না, শাড়ি পরবে বা সালোয়ার কামিজ, না এগুলো একদম না। আমি আবারও গাড় নাড়ালাম ওনার কথায়। রান্নায় কোনো দিন তেমন পটু নয় আমি, খুব বেশি ভালো লাগতো না রান্নাবান্না কোনো দিন, ভুলভাল করে ফেলি সব সময়। মা অনেকবার বুঝিয়েছে, শুধরে দেওয়ার চেষ্টাও করেছে, কিন্তু তবু আমি ভালো শিখতে পারিনি। বিয়ের 10-15 দিন পর একদিন মাছ ভাজতে গিয়ে মাছ ভেঙে ফেলেছিলাম। শাশুড়ি গর্জে উঠে বলেছিলেন, এত বড় হয়েছে তবু মাছ ভাজতে শিখিনি, নষ্ট করলে তো এতগুলো মাছ, মায়ের কাছে কি কিছুই শিখনি, একেবারে অপদার্থ তো তুমি দেখছি। সেদিন উনার রক্ত চোখ দেখে আমি বড় ভয় পেয়েছিলাম, কাতুর গলায় বলেছিলাম আর হবে না ভুল। রুই মাছের পেটিটা ভীষণ প্রিয় ছিল আমার, আমার মা তাই আমার পাতে দিতেন পেটিটা। এবাড়িতেও রুইয়ের পেটি আসে, সেগুলো বরাত থাকে বাড়ির ছেলেমেয়ের জন্য, বউয়ের জন্য ডিম থাকে বেশিরভাগ দিন, মাঝে মধ্যে গাধার ছোট পিস। একদিন বলেছিলাম শাশুড়িকে আমার পেটি খাওয়ার ইচ্ছার কথা, উনি মুখ বাঁকিয়ে বলেছিলেন, বউ মানুষের এত নোলা ভালো নয় মা, যা দেওয়া হয় তাই সুনামক করে খাবে, এটা তো তোমার বাপের বাড়ি নয়। ডিয়ার শাশুড়ি মা, আমি জানি এটা আমার বাপের বাড়ি নয়, আর আমি এটাও জানি আপনি আমার মা নয়, মা নন বলে আপনি আমার কোনো শখ আলাদি কোনো দাম দেননি। আমার ছোট্টখাট্টো ভুল দেখলে আপনি জ্বলে ওঠেন, কারণ আমি আপনার মেয়ে নয় বৌমা। অন্য বাড়ি থেকে আসা মেয়েটা নিজের বাড়ির মেয়ে না ভাবতে পারলে কি করে তারা আপনাদেরকে নিজের ভাবতে বলেন? তো আপনারা তো বৌমার সাথে তাদের নিজের মায়ের মতো ব্যবহার করতে পারেন না, তাহলে কেন ছেলের বউ হয়ে আসা মেয়েটি ভাবতে যাবে আপনাদেরকে মা? আমি তোমার মায়ের মতো, এই কথা মুখে বলা আর সত্যি করে মায়ের মতো হয়ে ওঠা এক নয়। তাই সত্যি যদি চান সংসারে নতুন করে আসা মানুষটাই আপনাকে নিজের ভাবুক, তাহলে আগে আপনি তার নিজের হয়ে উঠুন, না আমি আপনাকে মা ভাবি না, কারণ আপনিও আমাকে মেয়ে বলে ভাবেন না। আগে আমায় আমার মায়ের মতন আমায় ভালোবাসুন, তারপর না হয় আমার থেকে এক্সপেক্ট করবেন। পৃথিবীতে একতরফা তো কেনকুচি হয় না, তাই না?
তো এতক্ষণ পর্যন্ত যে গল্পটা শুনছেন সেটা কিন্তু আমার ঘটনা নয়, তো এটা হচ্ছে আমাদের একজন বান্ধবীর জীবনের ঘটনা। তো ও ফেসবুকে পোস্ট করেছিল আর আমি আপনাদের সঙ্গে তুলে ধরলাম। তো যাই হোক, আপনাদের সঙ্গে কথা বলতে বলতে ওদিকে আমি আমার ছেলেকে ব্রেকফাস্ট বানিয়ে তারপরে স্কুলে রেডি করে দিয়েছি, আর তারপর আমি দুপুরে রান্নার জন্য রেডি করে তারপর রান্নাটা বসিয়ে দিয়েছি। আর এখানে আমি পানি লাউ দিয়ে মাছের রান্না করেছি, রান্নাটা প্রায় হয়ে গিয়েছে। তো এখন তরকারিটা হয়ে গিয়েছে, আমি নামিয়ে নিচ্ছি। আর এখন বানাবো বেদালতা পাতার বড়া। এখানে আমি পাতাগুলো বেটে নিয়েছি, শুধু পাতাগুলাই বেটে নিয়েছি, এর সঙ্গে আর কিছু দিচ্ছি না। আর এখন আমি এখানে এক চামচ বেসন দিয়ে দিচ্ছি, আর চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চামচ। আর এগুলো হয়েছে মকই আর বুটের গুঁড়ো, এগুলোও দিয়ে দিচ্ছি আমি দুই চামচ। আর পেঁয়াজ দিয়ে দিচ্ছি কুচি করে রাখা, পেঁয়াজের পরিমাণটা অল্প বেশি করে দিলে ভালো লাগে খেতে। তো স্বাদমতো লবণ দিয়ে দিচ্ছি, হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি জিরার গুঁড়ো। আর ঝালটা আমি একদমই কম দিয়েছি, আমার ছেলে যেহেতু খাবে ঝাল খেতে পারে না, তাই একটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি আর অল্প মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এখন আমি সবগুলো একসাথে মিশিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। এখানে আমি পানি দিচ্ছিলাম না, পাতাগুলো বাটার সময় অল্প পানি দিয়ে বেটেছিলাম, তাই এখন আর পানি দেওয়ার প্রয়োজন হয়নি। তো সুন্দর করে মিশিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। তো এখন আমি বড়াগুলো ভেজে নেব, তেল দিয়ে দিচ্ছি, এর মধ্যে এক এক করে বড়াগুলো দিয়ে দিব। সবগুলো বড়া দেওয়া হয়ে গেছে, এখন আমি ঢাকনাটা লাগিয়ে লো ফ্লেমে সিদ্ধ হতে দেব। আর এতো এক পাশ হয়ে গিয়েছে, এখন উল্টে দেব।
ওইদিকে বড়াটা প্রায় হয়ে গিয়েছে, আর এখন এদিকে আমি কিছু পুঁইশাকের পাতা নিয়েছি, সুন্দর করে কেটে নেব। পাতাগুলো আমি আমার ছেলের জন্য ভাজা করব। আমি ওকে শাকসবজি খাওয়াতে চেষ্টা করি সব সময়। আর ওই তো বড়াগুলো হয়ে গিয়েছে, এখন আমি নামিয়ে নিব সবগুলো। আর অনেকটা সুন্দর হয়েছে দেখতে পাচ্ছেন। আর ওই তো দেখতে পাচ্ছেন অনেকটা মুচমুচে হয়েছে, খেতে খুব ভালো আর অনেক উপকারী হয়। আর ওই তো দেখুন আমি একটা খেয়ে দেখাচ্ছি, অনেক ভালো লাগে খেতে। তো এখন দুপুর 12টা হয়েছে আর আমার রান্নাবান্না শেষ হয়ে গিয়েছে। আর তারপরে অনেক বৃষ্টি হচ্ছিল, আর এ কদিন ধরে বৃষ্টি একদমই কমছে না, প্রত্যেক দিনই বৃষ্টি হচ্ছে, আর আজকেও দেখতে পাচ্ছেন অনেক বৃষ্টি। আর ওই তো ওখানে আমি মূলা ফেলেছিলাম, আর এই তো আমার ছেলেও চলে এসেছে বৃষ্টি শেষ হওয়ার পরে। তো আজকের মধ্যে এখানে শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।